আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। এ অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেবো অর্থনীতি, ব্যবসা, বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তের শেয়ার লেনদেনের তথ্য আমরা স্ক্রিনে ফুটিয়ে তুলি সংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়া পুঁজিবাজারে নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছে। আর দর্শক টেলিফোন, SMS বা ইমেল করেও আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য। দর্শক, পুঁজিবাজারের দিনের শুরু খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। CSE-তে আছেন মাহবুব রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। এইমাত্র শুরু হয়ে গেছে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এইমাত্র শুরু হয়ে গেছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরুতে দেখা যাচ্ছে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের দিনের লেনদেন। দিনের শুরুতে দেখা যাচ্ছে DSE সিলেকটিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 6,808 পয়েন্ট অবস্থান করছে। এস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে অবস্থান করছে 1 পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 6,808 পয়েন্ট। এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে ব্রেক ইভেন পয়েন্টে থেকে দিনের শুরুতে অবস্থান করছে 9,916 পয়েন্ট। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 12 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 3টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরুতে টপ 10-এ যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে দিনের শুরু দেখা যাচ্ছে প্রথম অবস্থানে টপ 10-এ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে জিনিক্স ইনফোসিস রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে NCC ব্যাংক লিমিটেড, স্কোয়ার ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে, ছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে অ্যাডভান্স ফার্মা, রয়েছে বেক্সিমকো, ওরিয়ন ফার্মা এবং ন্যাশনাল পলিমার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে ঢাকা ডাইং প্রথম অবস্থানে রয়েছে, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে লিন্ডেবিডি, রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে সাশা ডেনিমে, দ্বিতীয় অবস্থানে সিআই ফর্মুলেশন রয়েছে এবং বেক্সিমকো সিনথেটিক রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজার্সের তালিকায়। আরও একবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে CSE অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে কিছুটা নেগেটিভ ট্রেন্ডে রয়েছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে 2 পয়েন্ট নেগেটিভ অবস্থান এবং 30 ইন্ডেক্সটি এখনও পর্যন্ত ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। মাহবু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলোর সূচকে সর্বশেষ অবস্থান। শুরুতে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সর্বশেষ কার্য দিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক অবস্থান করছে 25,605 পয়েন্টে, সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 9,588 পয়েন্টে, নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 11,867 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর। সর্বশেষ কার্য দিবসে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স অবস্থান করছে 6,105 পয়েন্টে, জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স 11,949 পয়েন্টে রয়েছে, ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স অবস্থান করছে 4,839 পয়েন্টে, সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে 9,796 পয়েন্টে। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক অবস্থান করছে 22,183 পয়েন্টে, হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক রয়েছে 24,161 পয়েন্টে, সিঙ্গাপুর এসটিআই সূচক অবস্থান করছে 2,645 পয়েন্টে, চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 2,919 পয়েন্টে, বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স অবস্থান করছে 33,780 পয়েন্টে, থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক রয়েছে 1,372 পয়েন্টে। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 16 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুড অয়েল ও যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 17 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ট্যানারি, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 18 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 18 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 21 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 22 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। ঋণ পরিশোধ না করলেও খেলাফি না করার সময়সীমা আরও 3 মাস বাড়ালো বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, চলতি বছরের 1 জানুয়ারি থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কেউ ঋণ পরিশোধ না করলেও তাকে খেলাফি করা যাবে না। অক্টোবর থেকে ঋণ পরিশোধের সময় অপরিশোধিত কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনর্নির্ধারিত হবে। স্বয়ংক্রিয়ভাবে ঋণের মেয়াদ বেড়ে যাবে। চলমান ঋণ পরিশোধেও বাড়তি সময় পাবেন গ্রাহক। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির অধিকাংশ খাতেরই ক্ষতি হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, 1 জানুয়ারি ঋণের শ্রেণীমান যা ছিল আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তার চেয়ে বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না। তবে কোনো ঋণের শ্রেণীমানের উন্নতি হলে তা যথাযথ নিয়মে শ্রেণীকরণ করতে হবে। সংসদে 2019-20 অর্থ বছরে 46,516 কোটি টাকা সম্পূরক বাজেট পাশ হয়েছে। আর সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে 5,01,577 কোটি টাকা। সংসদে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, প্রস্তাবিত বাজেট মানুষকে ভাবনার কেন্দ্রে রাখা হয়েছে। এই মানবিক বাজেটকে অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। 2019-20 অর্থ বছরের মূল বাজেট পর্যালোচনায় দেখা যাচ্ছে 62টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে নিট বরাদ্দ ছিল 5,23,190 কোটি টাকা। এর মধ্যে 26টির খরচ বেড়েছে 46,516 কোটি 11 লাখ টাকা, কমেছে 35টির 18,03,53,97 কোটি টাকা। ব্যাখ্যামূলক সড়ক সহ মঞ্জুরি দাবি 21,613 কোটি টাকা সার্বিকভাবে হ্রাস পেয়ে সংশোধিত বাজেটে বরাদ্দের নিট পরিমাণ দাঁড়িয়েছে 5,01,577 কোটি টাকা। এই সংক্রমণ, এই করোনা ভাইরাস থেকে তাদেরকে যতটা আমরা আমাদের চেষ্টা থাকবে তাদের রক্ষা করা। এই সম্পূরক বাজেট নিয়ে সোমবার আলোচনা শুরু হয় সংসদ অধিবেশনে। বরাদ্দ হ্রাস করা হয়েছে 35টি, বা কোনো পরিবর্তন হয়নি একটি। 24টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট সংসদের আলোচনার জন্য প্রস্তাব দেন স্পিকার। উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। দাবিগুলো উত্থাপন করেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রস্তাব করছি যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে 2020 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন বা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 53,34,00,000 টাকা মঞ্জুর করা হোক।
এরপর সবগুলো দাবি বিনা বিরোধিতায় পাশ হয়ে যায়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুক। পরে সমাপ্য অর্থবছরে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ অনুমোদন ও নির্দিষ্টকরণে তিনটি বিল এবং সম্পর্ক বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনীত বিলটি নির্দিষ্টকরণ সম্পর্ক বিল 2020 এই মহান সংসদে পাশ করা হোক। অর্থমন্ত্রীর প্রস্তাব সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাশ হয়। যে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2020 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2020 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ তথ্য জানায়। অনুমোদিত ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকা। এর মাধ্যমে বিদ্যমান ১,৭০০ কিলোমিটারের গ্রামীণ সড়ক ২৬৩০ কিলোমিটারে উন্নীত হবে। ২০১৮ সালে অনুমোদিত ২০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্যাকেজের আওতায় ৩৪টি জেলায় প্রতিকূল জলবায়ু প্রতিরোধ এবং সব আবহাওয়ায় টিকে থাকার উপযোগী করে নির্মাণ করা হচ্ছে এসব গ্রামীণ সড়ক। সামাজিক দূরত্ব মানছে না কেউই, আর এ কারণে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ৯৭% মানুষই মানছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা প্রতিবেদনে প্রকাশ উপলক্ষে অনলাইন ব্রিফিংয়ে দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রশংসাও করে টিআইবি। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। করোনা ভাইরাস প্রতিরোধের পরিকল্পনা ও কৌশল, চিকিৎসা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই অনলাইন ব্রিফিংয়ের আয়োজন। প্রতিবেদনে সরকারের সাত দফা ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করা হয়। সংকট কাটিয়ে উঠতে ১৫ দফা সুপারিশও করা হয়। সংক্রমণ প্রতিরোধে সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলে উল্লেখ করেছে টিআইবি। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ সহ ল্যাব সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এই সংকট মোকাবেলায় যে কর্মযোগ্য বা যে উদ্যোগ গৃহীত হয়েছে সেগুলো আরো কার্যকর করে যেন সম্পাদিত হয়। সামাজিক দূরত্ব মানার উপরও গুরুত্ব আরোপ করা হয় প্রেস ব্রিফিং এ। আমাদের আগের তুলনায় আরো বেশি আমরা সফল হব সরকারকে এই বিষয়গুলোকে বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য এবং সেগুলোকে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। টিআইবি মনে করে সবাইকে একযোগে কাজ করেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে হবে। আরো কার্যকর হবে আরো স্বচ্ছতার সাথে ক্রয় খাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করছে কিছু প্রতিষ্ঠান। এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। বলেছে এমন চারটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। অসুস্থ ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে সরবরাহ করা হয় মেডিকেল অক্সিজেন। এর সঙ্গে অন্য উপকরণ মিশ্রিত থাকলে মৃত্যু ঝুঁকি তৈরি হয়। চট্টগ্রামে সব ধরনের অক্সিজেনের সংকট চলছে বলে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরপর ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনের রূপ দেওয়ার অপচেষ্টা করছে কিছু প্রতিষ্ঠান। সেই অক্সিজেন প্ল্যান্টগুলো থেকে তারা অক্সিজেনটা সংগ্রহ করে পরে যে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং সেখানে সেই ব্যাপারটি ঘটেছে এবং যেখানে অক্সিজেন সিলিন্ডারের দাম আগে ন্যায্য দামে বিক্রি হতো সেখান থেকে তারা কিন্তু ১০-১৫ হাজার টাকা কিন্তু অতিরিক্ত দামে কিন্তু তারা বিক্রি করেছে। চিকিৎসকদের মতে মেডিকেল অক্সিজেনের বদলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেয়া হলে তা মানব দেহের জন্য বিপর্যয়কর। এখানে ইম্পিউরিটি যদি থাকে এবং সেটাতে যেটাতে আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনে থাকে সেটা যদি ব্যবহার করা হয়
পেশেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডার বাসাবাড়িতে মজুদ করলে বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা সিভিল সার্জনের। যাতে এই ধরনের অক্সিজেন ব্যবহার না হয়, এই ধরনের অক্সিজেন যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ব্যবসায়ীরা। এই ধরনের কথাগুলো হচ্ছে ভিত্তিহীন। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূলত ব্যবসা, আর আমরা লিন্ডের ডিলার হিসেবে লিন্ডের অক্সিজেনগুলো আমরা বিক্রি করি। ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তা প্রয়োজনের এক চতুর্থাংশ। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবো কিছু বিজনেসে, আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।